অভিনয়ের চেয়ে বর্তমানে সিনেমা নির্মাণে বেশ ব্যস্ত ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এখন টিভির সঙ্গে একান্ত আলাপচারিতে পরমব্রত জানালেন তার সাম্প্রতিক ব্যস্ততা নতুন কাজ এবং সেই সাথে আরও জানান ওপার বাংলা সিনেমার বর্তমান প্রেক্ষাপট বর্তমান সময় ওপার বাংলার জনপ্রিয় অভিনেতাদের একজন পরমব্রত চট্টোপাধ্যায় বরাবরই ভিন্ন ধারার সিনেমায় দেখা যায় তাকে সেই রেস ধরে এবার তিনি হাজির হলেন ফেরদৌসির নির্মিত সিনেমা আজব কারখানায় বাংলাদেশে রক মুভমেন্ট নিয়ে একটা দীর্ঘদিনের একটা উন্মাদনা একটা একটা ট্রেডিশন আছে এটাও আমরা তার সঙ্গে জানি যে এই রক স্টাররা আস্তে আস্তে এমন একটা জীবনযাপনে অভ্যস্ত সবাই না কিছু লোক জীবন জীবনযাপনে অভ্যস্ত হয়ে ওঠেন যাতে তাদের সঙ্গে তাদের শিকড়ের বা মাটির একেবারে বিচ্ছিন্ন হয়ে যায় আর কি হ্যাঁ কিন্তু আমার মনে হয় যে শবনম এই চরিত্রটার মধ্যে দিয়ে এইরম একজন মানুষকে ধরতে চেয়েছেন যিনি ওই গান বাজনা করতে 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 ওইখানে চলে গেছেন কিন্তু যার ভিতরে আসলে কিন্তু ওই শিকড়ের টানটা এখনও রয়ে গেছে যেটা তিনি এই ছবির মধ্যে দিয়ে তার যে যাত্রাটা দেখ তার যে জার্নিটা দেখব সেটার মধ্যে দিয়ে হয়তো বা খুঁজে পায় ওপার বাংলার বাণিজ্যিক সিনেমার ভিড়ে অফ সিনেমারও কদর রয়েছে বেশ পরমব্রত ঋত্বিক বা অনির্বাণ কিভাবে সেই অফ ট্র্যাক ধারাটি ধরে রেখেছেন এই মুহূর্তে বাণিজ্যিক বাংলা ছবি বলতে আমরা যা বুঝি তার প্রয়োজন আছে ভীষণভাবে সেই ছবিগুলো যদি না হয় তাহলে আপনি যে ধরনের ছবির কথা বলছেন সেইগুলো সাস্টেন করা মুশকিল হবে হ্যাঁ কেননা বাণিজ্যিক বাংলা ছবির দর্শক কিন্তু আজও আছে এবং সেটাকে আমাদের সেটা আমি করি বা অন্য কেউ করুক বা আমি করতে না পারি অন্য কেউ করুক কোনো অসুবিধে নেই বাট সেই ছবিটা হওয়া প্রয়োজন যে কারণে আজকে কিন্তু তুফান একটা গুরুত্বপূর্ণ ছবি হ্যাঁ তো বা সুজ তুফান কেন এরকম অনেক উদাহরণ আছে তো সেই কারণে আমার মনে হয় বাণিজ্য সফল যে কোনো ছবিকেই হতে হয় অঞ্জন দত্ত ও অপর্ণা সেন জুটি বাচ্ছেন পরমব্রতর আসন্ন সিনেমা যেটি শিরোনাম এই রাত তোমার আমার এই ছবিটার দিকে আমিও মুখিয়ে আছি বিকজ পশ্চিমবাংলার দুজন গুরুস্থানীয় মানুষকে ডিরেক্ট করার সৌভাগ্য আমার হয়েছে অঞ্জন দত্ত যার হাত ধরে আমার অভিনয় জীবন শুরু এবং অপর্ণা সেন যাকে অনেকেই গুরু মানেন শুধু আমি কেন এরম দুজন মানুষকে এক ফ্রেমে এবং এই ছবিটি শুধু এই দুজন মানুষকে নিয়েই আর যে অনেক চরিত্র আছে এমন নয় তো এটা একটা খুব বিশেষ অভিজ্ঞতা এই ছবিটা তৈরি করাটা আমার কাছে তো চাই চাই আশা করব সেই অভিজ্ঞতাটা সকলের সঙ্গে শেয়ার করে নেবার সুযোগটা তাড়াতাড়ি ঘটবে আর কি এক সময় ওপার বাংলা সিনেমায় রাজনৈতিক প্রেক্ষাপট বা জনসাধারণ মানুষের কথা হতো যা সুন্দরভাবে উপস্থাপন করেছেন ঋতিক ঘটক সেই ধারাটি বর্তমানে অব্যাহত নেই কেন রাজনীতি তো আর সমাজের বাইরে নয় একটা মানুষের তো মনে হতে পারে যে এটা ঠিক হচ্ছে না হ্যাঁ তো সেইটা বাট এটা নিয়ে তার ছবির মধ্যে দিয়ে তিনি এই দিকটা সমাজের এই দিকটা তুলে ধরতে চান এটাও কিন্তু রাজনৈতিক ছবি হ্যাঁ তো সেইটা সেই ট্রেডিশনটা বন্ধ হয়ে গেছে তার কারণ হয়তো মানুষ এসেন্সিয়ালি যারা নির্মাতা তারা কোথাও একটা হয়তো একটু পিছোপা হয়ে যান কেননা হয়তো ভীত হয়ে পড়েন কিছুটা এখন যেটা আমি দেখছি আস্তে আস্তে মানুষ রাজনৈতিক বক্তব্য পেশ করছেন কিন্তু অন্যভাবে মানে সরাসরি না বলে যাকে আমরা ইংরেজিতে একটা শব্দ আছে সাবভার্ট করা বলে সাবভার্সিভলি পেশ করছেন আর কি সেইভাবে আস্তে আস্তে আশা করব যে আগামী দশ বছরে রাজনৈতিক ছবি আবার কি বলবো ওপরের দিকে উঠে আসবে মৃণাল সেন ঋত্বিক ঘটক সত্যজিৎ রায়ের মতো কিংবদন্তি নির্মাতারা অনেক সময় স্বল্প বাজেটে নির্মাণ করেছেন জনপ্রিয় সব সিনেমা যার প্রধান অস্ত্র ছিল সিনেমার গল্প বর্তমানে সেটির অভাব কেন দেখা দিচ্ছে এখন এরকমই অ্যাবসলিউটিস্ট টার্মস এ কথা বলাটা মুশকিল যে যে এরম জিনিস হচ্ছে না কেন উনি ওরকম আর একজন পরিচালক তৈরি 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 হচ্ছে না আমাদের 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 সময়তে ভাষায় নতুন নতুন প্রবাদ করতে করতে হবে হবে আর কি লেজেন্ড আগের লোকেদের কথা ভাবলে হবে না কেননা সময়টাই কমপ্লিটলি বদলে গেছে এই রাত তোমার আমার ছাড়াও একটি দক্ষিণী ভারতীয় সিনেমার রিমেক করতে যাচ্ছেন তিনি তবে কবে নাগাদ সেই সিনেমাটি আসবে তা এখনো জানাননি একটা ছবি আমি দেখেছি সেই ছবিটা আমার খুব ভালো লেগেছে আমি সে আমি আমার মানে করার যে ইচ্ছে আছে এইটার ভিত্তিতে আমি আগ্রহ প্রকাশ করেছি ব্যাস ব্যাপারটা এইটুকু এর বাইরে আর কিচ্ছু এগোয়নি এবং আমি এক আমার এক লেখককে দিয়ে ফার্স্ট হাফটা লিখিয়েছি